দিদির দূতে যা যা বলবেন মানুষ, যেটা মানুষের চাহিদা, সেই চাহিদা যাতে দুয়ারে সরকারে মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাদের চাহিদা মেটানো যায়। আমাদের কর্মীরা সবসময় রাস্তায় থাকে, সবসময় রাস্তায় থেকে করবে। আমাদের কর্মীদের কোনো জায়গায় কোনো রকমের মনোবলের কোনো, যদি কেউ মনে করে যে তাদের মনোবলটাকে একটু কমিয়ে দেবে, এমনটা হয়নি। আজকেও আপনারা দেখেছেন যে উৎসাহের সাথে আমাদের নেতৃত্ব এসেছে, যাদের ডেকেছে তারা এখানে এসেছেন। এটাই প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস একলা লড়তে জানে। আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এটা যেন কেউ না ভুলে। গোয়া মেঘালয় ত্রিপুরায় যোগ করলে 20টা সিট হয় না, সেখান দিয়ে কি আর ভারতবর্ষ ধরা যায়? এটা বুঝতে হবে। তার জন্য অখিলেশকে আসতে হয়, তার জন্য নবীন পট্টনায়ককে আসতে হয়, তার জন্য মহারাষ্ট্রের নেতাকে আসতে হবে। সে ধীরে ধীরে আমরা দেখাব যে তৃণমূল কংগ্রেস এটা প্রমাণ করবে যে আঞ্চলিক দলগুলোকে সঙ্গে নিয়ে কিভাবে বিজেপি বিরোধী লড়াই এবং তারপরে সাফল্যে কিভাবে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা। এখন পার্লামেন্ট চালু আছে, হতে পারছে না। আমরা গভর্নমেন্ট এই এজেন্সিগুলোকে মনে করি দে আর অল ভেরি প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন, কিন্তু এরা ক্রিটিসাইজ হচ্ছে বাই দি জাজেস অব দি কোর্ট, নট বাই আস। আমরা বলছি তা নয়, আদালতের বিচারপতিরা এদের কর্মপদ্ধতি নিয়ে তাদের উপর প্রশ্ন তুলছে, আঙুল তুলছে। আমরা এখনো মনে করি নিঃসন্দেহে যাদের যে সুনাম অনুযায়ী সরকারি যে এজেন্সিগুলোর কাজ করা উচিত, কোথাও কোথাও আমাদের মনে হচ্ছে সেই কাজ তারা করছেন না। এবং এ সম্পর্কে মানুষের মনেও যেমন প্রশ্ন আসছে, বিচারপতিদের মনেও প্রশ্ন আসছে। প্রথম লড়ে মেঘালয়তে 5টা জিতেছে, 12টায় সেকেন্ড হয়েছে, অর্থাৎ 17টা। আমরা কিন্তু বাড়ছি, আর যারা বলছে যাদের সঙ্গে সংযোগ রাখার কথা বলছেন তারা ক্ষয়িষ্ণু হচ্ছে, এটা মনে রাখবেন। একটি ক্ষেত্রে রদবদল হয়েছে, সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি যিনি ছিলেন তাকে চেয়ারম্যান করা হয়েছে, আর নতুন করে মোশাররফ হোসেনকে রাজ্যের সভাপতি করা হয়েছে। সাংগঠনিক পর্যায়ে রদবদল এখানে হওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমাদের এই সাংগঠনিক যেটা ফ্রন্টাল অর্গানাইজেশন এইটাকে আমরা পরিবর্তন করেছি, কিন্তু যিনি ছিলেন তাকে সরিয়ে দিয়ে নয়, তিনি চেয়ারম্যান হয়েছেন স্টেটে, হাজি নুরুল, আর মোশাররফ হোসেন তিনি স্টেটের প্রেসিডেন্ট। বিরোধীরা কি বলছে সব কথাই তো বলা যাবে না। এখনো মমতা ব্যানার্জি সংখ্যালঘু সম্প্রদায় কেন, সংখ্যালঘু সংখ্যাগুরু সব সম্প্রদায়ের মানুষের কাছে অপ্রতিরোধ্য জনপ্রিয়তার প্রতীক। ঠিক সময় পঞ্চায়েতে নির্বাচন হবে এবং ঠিক সময় যা যা করার পদ্ধতিগত ভাবে সেটা করা হবে, সুতরাং সেটা সবাই দেখতে পাবে। ইট উইল গ্রাজুয়ালি ইনক্রিজ, দি নাম্বারস উইল গ্রাজুয়ালি বি ইনক্রিজ, অ্যান্ড অনারেবল সিএম ইজ এক্সপেক্টেড টু ভিজিট দিল্লি আইদার লাস্ট উইক অফ দিস মান্থ অর দি ফার্স্ট উইক অফ এপ্রিল। সোলার পার্লামেন্ট ইজ ইন সেশন আফটার 6th অফ এপ্রিল। ইজ দিস দি রিজেকশন অফ কংগ্রেসেস লিডারশিপ দ্যাট ইউ ফাইন্ড কংগ্রেস ইজ অ্যাক্টিং লাইক আ বিগ বস? ইউ ওয়ান্ট টু ইমাজিন ইউ ক্যান। ইজ দিস দি রিজেকশন অফ কংগ্রেসেস লিডারশিপ? এনি অ্যাটেম্পট টু পোজ লাইক এ বিগ বস উই ডোন্ট অ্যাপ্রুভ। हम लोग सुन लिया, मल्लिकार्जुन खड़गे का मीटिंग में मैंने गए थे, एक घंटा मीटिंग में थे, और मैंने ये आश्वासन दे के आए कि तृणमूल कांग्रेस विल परफॉर्म एंड डिस्चार्ज देयर रिस्पॉन्सिबिलिटीज एज दी